আজ 30 জুলাই জাতীয় অধ্যাপক দাবাগুরু বিজ্ঞানী সাহিত্যিক কাজী মোতাহার হোসেনের 124তম জন্মদিন। বহুমুখী প্রতিভার অধিকারী এই মানুষটি 1897 সালের এই দিনে কুষ্টিয়া জেলার কুমারখালী থানার লক্ষ্মীপুর গ্রামে তার মামা বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক বাড়ি ফরিদপুর জেলার পাংশা থানার বাগমারা গ্রামে। মেধাবী মোতাহার হোসেন ছাত্রজীবনে প্রায় সব পরীক্ষাতে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন। 1919 সালে ঢাকা কলেজ থেকে পদার্থবিজ্ঞানে অনার্স সহ বিএ পরীক্ষাতে বাংলা ও আসাম জোনে প্রথম স্থান দখল করে মাসিক 30 টাকা বৃত্তি লাভ করেছিলেন। 1921 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ঢাকা কলেজ থেকে পদার্থবিজ্ঞানে দ্বিতীয় শ্রেণীতে প্রথম স্থান দখল করে এমএ পাশ করেন। উল্লেখ্য, সে বছর কেউ প্রথম শ্রেণী পাননি। কাজী মোতাহার হোসেন 1920 সালের 10 অক্টোবর সাজেদা খাতুনের সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হন। কাজী দম্পতির 4 ছেলে 7 কন্যার মধ্যে বর্তমানে 1 ছেলে ও 4 কন্যা জীবিত। ছেলে ও মেয়েদের প্রায় সবাই জীবনে বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত। তাদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর সানজিদা খাতুন, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফাহমিদা খাতুন ও মাহমুদা খাতুন রবীন্দ্রসঙ্গীতের প্রতিষ্ঠিত শিল্পী। কাজী মোতাহার হোসেনের আর এক সন্তান কাজী আনোয়ার হোসেন বিখ্যাত লেখক এবং বিখ্যাত চাঞ্চল্যকর চরিত্র মাসুদ রানার জনক হিসেবে বাংলা ভাষায় বাংলাদেশে এবং সারা বিশ্বে তিনি পরিচিত। বেগম মোতাহার হোসেনও শিল্প সাহিত্যের বিশেষ অনুরাগী ছিলেন। এমএ ক্লাসের ছাত্র থাকাকালেই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে ডেমনস্ট্রেটর পদে চাকরিতে নিযুক্ত হন। এমএ পাশ করার পর তিনি পদার্থবিজ্ঞান বিভাগের লেকচারার পদ লাভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাকালীন 1938 সালে তৎকালীন বিভাগীয় প্রধান প্রখ্যাত বিজ্ঞান সাধক প্রফেসর সত্যেন্দ্রনাথ বসুর আগ্রহ ও পরামর্শে কলকাতায় ডক্টর প্রশান্ত চন্দ্র মহলানবিশের অধীনে স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে সংখ্যাতত্ত্ব বিষয়ে লেখাপড়া করে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংখ্যাতত্ত্ব পড়ানোর ভার নেন এবং সংখ্যাতত্ত্ব বিভাগ ও ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন। এদেশে সংখ্যাতত্ত্ব গঠন পাঠনের ক্ষেত্রে তিনি 1950 সালে ডিজাইন অব এক্সপেরিমেন্টস বিষয়ে গবেষণার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। 1955 থেকে 1958 সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ছিলেন তিনি। 1964 সালে কাজী মোতাহার হোসেন সংখ্যাতত্ত্ব বিভাগ থেকে অবসর গ্রহণ করেন। পরে তাকে সুপার নিউমেরারি প্রফেসর অব স্ট্যাটিস্টিক পদে নিযুক্ত করা হয়। ইতোপূর্বে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব স্ট্যাটিস্টিক্যাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং ISRT নামে একটি গবেষণা প্রতিষ্ঠান স্থাপন করেছিলেন এবং 1966 সাল পর্যন্ত এই ইনস্টিটিউটের ডিরেক্টর ছিলেন। 1970 সালে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমেরিটাস পদে নিযুক্ত করা হয়। 1974 সালের 9 ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক বিশেষ সমাবর্তন উৎসবে তাকে সম্মানসূচক ডক্টর অফ সায়েন্স DSC ডিগ্রি প্রদান করা হয়। 1975 সালে তাকে বাংলাদেশের জাতীয় অধ্যাপকের মর্যাদা দেয়া হয়। কাজী মোতাহার হোসেন ছিলেন উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ দাবাড়ু। দাবাগুরু মোতাহার হোসেন 1929 থেকে 1960 পর্যন্ত এক নাগাড়ে প্রায় 30 বছর অবিভক্ত বাংলা ও পূর্ব পাকিস্তানে একক চ্যাম্পিয়ন ছিলেন। এছাড়াও বিভিন্ন দেশে দাবায় তার সাফল্য প্রশংসনীয়। প্রসঙ্গত উল্লেখ্য, অমর কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার দাবা খেলার সাথী ছিলেন। কাজী মোতাহার হোসেনের সাহিত্য চর্চার সূচনা হয় কুষ্টিয়া হাই স্কুলে ছাত্রাবস্থায়। তার আদর্শ শিক্ষক যতীন্দ্রমোহন রায়ের উৎসাহ ও প্রেরণাতেই তার লেখাই হাতে খড়ি। তার প্রথম প্রকাশিত রচনার নাম গ্যালিলিও। এটি সওগাত পত্রিকায় প্রকাশিত হয়েছিল।
1937 সালে প্রকাশিত তার একমাত্র প্রবন্ধ গ্রন্থ সঞ্চারণ সম্পর্কে রবীন্দ্রনাথ, প্রমথ চৌধুরী, উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় প্রমুখ সাহিত্যিক ভূয়সী প্রশংসা করেছিলেন। কাজী নজরুল ইসলামের সঙ্গে তার ঘনিষ্ঠ বন্ধুত্বও ছিল। 1925 সালে নিখিল ভারত দাবা প্রতিযোগিতার ব্যাপারে দুজনের সম্পর্ক নিবিড় হয়। সম্পর্ক ও বন্ধুত্ব আরও ঘনিষ্ঠ হয় 1927 সালে। বছরের গোড়ার দিকে নজরুল ঢাকায় আসেন, মুসলিম সাহিত্য সমাজের বার্ষিক সভায় বিশেষ অতিথি হিসেবে যোগদানের জন্য। নজরুল আদর করে মোতাহারকে ডাকতেন মতিহার। ডক্টর কাজী মোতাহার হোসেন নজরুল সম্পর্কে অনেক প্রবন্ধ ও একটি গ্রন্থ রচনা করেন। 1981 সালের 9 অক্টোবর তিনি 84 বছর বয়সে ঢাকায় বিদ্যালোকিত বর্ণিল জীবনের ইতি টেনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ 30 জুলাই এই মহান সাহিত্যিকের শুভ জন্মদিন। জন্মদিনে বিনোদন প্রতিদিন পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।